হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএনএম এডুকেশান কিছুদিন আগে দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রিডিউস সিলেবাস প্রকাশিত হয়েছে সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিভিশনও প্রকাশিত হয়েছে আমি মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থীদের জন্য একটি ভিডিও সিরিজ প্রকাশ করতে চাইছি ভৌতবিজ্ঞান সাবজেক্টের উপর এখানে ভৌতবিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন উত্তর থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলো চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা এখনও যারা রিডিউস সিলেবাস পাওনি এবং ভৌতবিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টারের মার্কস ডিভিশান এখনও যারা পাওনি এই ভিডিওর ডেসক্রিপশানে একটি ভিডিও আছে তোমরা দেখে নিও আলো চ্যাপ্টার থেকে মোট সতেরো নম্বর আসবে সেখানে এমসিকিউ তিনটি থাকবে এক নম্বরের ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন তিনটি থাকবে দু নম্বরের শর্ট অ্যান্সার প্রশ্ন দু নম্বরের একটি থাকবে এবং তিন নম্বরের লার্জ অ্যান্সার টাইপ কোশ্চেন তিনটি থাকবে এই নিয়ে মোট সতেরো নম্বরের প্রশ্ন আলো চ্যাপ্টারকে আমরা টোটাল পাঁচটি ভাগে ভাগ করছি প্রথম হচ্ছে আলোর প্রতিফলন তারপরে আলোর প্রতিসরণ লেন্স আলোর বিচ্ছুরণ এবং আলোর তরঙ্গ আজকে আমি প্রথম চ্যাপ্টার আলোর প্রতিফলনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সঙ্গে থাকবে এই চ্যাপ্টার থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে এবং এই চ্যাপ্টার থেকে কী কী গাণিতিক সমস্যা আমরা সমাধান করব সেটা আমি পরিশেষে আলোচনা করব ঠিক আছে প্রথমেই আসা যাক যে প্রথমেই আমরা কিছু সংজ্ঞা আমাদের এই চ্যাপ্টার থেকে করতে হবে যেমন যে যে সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট বক্রতা কেন্দ্র বক্রতা ব্যাসার্ধ মেরু প্রধান অক্ষ ফোকাস বিন্দু এই প্রতিটার চিত্রসহ সংজ্ঞা আমাদের ভালো করে করতে হবে যেমন দু হাজার সালে গলীয় দর্পণের মেরু কাকে বলে এরকম এক নাম্বারের প্রশ্ন এসেছিলো সুতরাং এই সংজ্ঞাগুলো ভালো করে করতে হবে আচ্ছা সেকেন্ড প্রশ্ন গোলীয় দর্পণের আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো এটা দু নম্বরের প্রশ্ন এটা করতে হবে আলু প্রতিফলনের যে সমতল দর্পণের যে সূত্রগুলি আছে ঠিক গোলীয় দর্পণের ক্ষেত্রে একই রকম দুটো সূত্র আছে সেই দুটো সূত্র ভালো করে আমাদের মুখস্থ করতে হবে আচ্ছা এরপরের প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উপাক্ষের রশ্মির ক্ষেত্রে কোনো গোলীয় দর্পণের জন্য প্রমাণ করো যে আর সমান টুয়েফ ঠিক আছে এটা হচ্ছে যে উভয় দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে উভয় দর্পণের ক্ষেত্রে আমাদের যে প্রমাণটা আছে দুটো প্রমাণ আছে দুটো প্রমাণ ভালো করে আমাদের রেডি করতে হবে ঠিক আছে কারণ এটা হচ্ছে দু সালে এই পরীক্ষায় প্রশ্ন এসেছিলো তিন নম্বরের প্রশ্ন এসেছিলো ঠিক আছে সুন্দর করে ছবি অঙ্কন করতে হবে ছবিটা তোমরা অনেকে অনেক সময় দেখি পেনে অঙ্কন করে থাকো ঠিক আছে কিন্তু না পেনসিলে অঙ্কন করতে হবে এবং সুন্দর করে হ্যাঁ প্রমাণটা রেডি করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন যে অবতল দর্পণ দ্বারা কিভাবে বস্তুর সদ ও বিবর্ধিত প্রতিম্ব গঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো ঠিক আছে এরকম প্রশ্নের ক্ষেত্রে তোমরা কি করবে প্রথমে বস্তুর অবস্থান কোথায় সেটা উল্লেখ করতে হবে এরপরে প্রতিবিম্বের অবস্থান কোথায় সেটা উল্লেখ করতে হবে এবং প্রতিবিম্বের প্রকৃতি তো অলরেডি বলে দেওয়া আছে ঠিক আছে এই জিনিসগুলো এবং চিত্রটা সুন্দর করে পেন্সিলের সাহায্যে অঙ্কন করতে হবে এবং চিত্র যখন অঙ্কন করব চিত্রে হচ্ছে যে রশ্মির রশ্মি চিত্র কোন দিকে রশ্মি চিত্রের যে দিকটা সেই চিত্তি চিহ্নটা যেন থাকে ঠিক আছে সুন্দর করে চিত্র অঙ্কন করতে হবে আমি যেমন এই প্রশ্নে এখানে বস্তুকে কোথায় রাখতে হবে সদ প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুকে রাখতে হবে যে বক্রতা কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মধ্যে বস্তুকে রাখতে হবে ঠিক আছে এবং প্রতিবিম্ব তাহলে কোথায় গঠিত হবে প্রতিবিম্ব গঠিত হবে যে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে ঠিক আছে প্রতিম্ব গঠিত হবে এবং প্রতিম্ব কি হবে সদ হবে এবং বিবর্ধিত হবে ঠিক আছে তো সুন্দর করে চিত্র অঙ্কন করতে হবে আচ্ছা এটা যে তিন নম্বরের প্রশ্ন ছিল এরপরের প্রশ্ন অবতল দর্পণ দ্বারা কিভাবে বস্তুর অসৎ ও বিবর্ধিত প্রতিম্ব গঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করে একই রকমভাবে এক্ষেত্রে অসৎ বলেছে তাহলে এখানে বস্তুকে কোথায় রাখতে হবে যে দর্পণের মেরু এবং ফোকাস বিন্দুর মাঝে রাখতে হবে তাহলে কি হবে যে দর্পণের পেছনে কি হবে প্রতিম্ব গঠিত হবে এবং অশক বিবর্তিত প্রতিম্ব গঠিত হবে ঠিক আছে সুন্দর করে চিত্র অঙ্কন করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন এটা কিন্তু সালে এসেছিলো দু হাজার সালে এসেছিলো যে বলেছে যে অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হয় ঠিক আছে তাহলে একটা বস্তুকে যদি অসীমে রাখা হয় তাহলে তার প্রতিম্ব কোথায় গঠিত হয় দর্পণের ফোকাস বিন্দুতে গঠিত হয় ঠিক আছে এক নম্বর প্রশ্ন এর সাথে ছিল ওই প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য লেখো ঠিক আছে প্রতিম্বের বৈশিষ্ট্য কী হবে প্রতিম্ব কী হবে বস্তুর সাপেক্ষে ছোট হবে এবং প্রতিবিম্ব কী হবে এখানে যেহেতু অবতল দর্পণ বলেছে তাহলে কোথায় তৈরি হবে ফোকাস বিন্দুতে তৈরি হবে এবং প্রতিবিম্বের প্রকৃতি কী হবে সদ হবে ঠিক আছে তাহলে সদ হবে বস্তুর সাপেক্ষে ছোট হবে ঠিক আছে যে কোনো একটা বললে হবে আচ্ছা এরপরে প্রশ্ন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ গোলীয় দর্পণে আপতিত হলো বলেছে উত্তল ও অবতল দর্পণ দুটো কেসে বলছে আচ্ছা এর বলছে যে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ কোন পথ দিয়ে যাবে তার চিত্রের সাহায্যে দেখাও ঠিক আছে তাহলে অর্থাৎ সমান্তরাল রশ্মিগুচ্ছ গলীয় দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর কিরূপ হবে রশ্মিগুচ্ছ সেটা চিত্রের সাহায্যে দেখাতে বলেছে অবতল দর্পণের ক্ষেত্রে দেখাতে বলেছে উত্তল দর্পণের ক্ষেত্রে দেখাতে বলেছে তোমরা ভালো করে রেডি করবে ঠিক আছে এটা কী হবে যে ফোকাস বিন্দুর সংজ্ঞা আমরা যখন রেডি করি তখন যে আমরা চিত্রটা অঙ্কন করে ঠিক একই চিত্র দিতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্ন একটি বিন্দু বস্তু অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে অবস্থিত প্রতিফলনের পর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তার চিত্র অঙ্কন করে দেখা ঠিক আছে তাহলে বক্রতা কেন্দ্রে বস্তু অবস্থিত হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে বক্রতা কেন্দ্রে গঠিত হবে ঠিক আছে এটা ভালো করে চিত্র অঙ্কন করতে বলেছে এটা এক প্লাস এক প্লাস এক বলা আছে ঠিক আছে তাহলে প্রতিবিম্বের অবস্থানের জন্য সেটার জন্য এক নাম্বার চিত্রের জন্য এক নম্বর এবং প্রতিবিম্বের প্রকৃতি বলেছে প্রতিবিম্বের প্রকৃতি কীর হবে প্রতিবিম্বটা কী হবে সদ হবে এবং বিন্দু আকারের হবে ঠিক আছে তো তার জন্য এক নম্বর পরের প্রশ্ন অবতল দর্পণের দুটি ব্যবহার উল্লেখ করো দুটি ব্যবহার তোমরা পেরে যাবে এটার জন্য দু নম্বর একই রকমভাবে উত্তল দর্পণের দুটি ব্যবহার উল্লেখ করো এটা দু নম্বর পরের প্রশ্ন চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার কাজে কোন দর্পণ ব্যবহার করেন এবং কেন ঠিক আছে এইসব প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো সালে এসেছিল ঠিক আছে বিগত বছর এগুলো এসেছিল ঠিক আছে চিকিৎসকেরা অবতল দর্পণ ব্যবহার করে এবং কেন সেটা তোমরা লিক ভালো করে সুন্দর করে রেডি করবে অ্যানসার ঠিক আছে এরপর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন ঠিক আছে গাড়ির ভিউ উত্তল দর্পণ ব্যবহার করা হয় সেটা কেন যে বেশি বেশি হচ্ছে যে উত্তল দর্পণের দৃষ্টি ক্ষেত্র বেশি ওই জন্য ভিউ পয়েন্টারে উত্তল দর্পণ বেশি জায়গা জুড়ে দেখা যায় হুম বেশি অঞ্চল জুড়ে দেখার জন্য আমরা কী ব্যবহার করি উত্তল দর্পণ ব্যবহার করি ঠিক আছে অ্যান্সারগুলো খুব সুন্দর করে রেডি করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন ঠিক আছে হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণ ব্যবহার করা হয় কারণ অবতল দর্পণে হেডলাইটটা কোথায় থাকে যে অবতল দর্পণের ফোকাসে থাকে সেখান থেকে অবতল দর্পণ কর্তৃক আলো প্রতিফলিত হয়ে কি হয়ে যায় বহুদূর চলে যায় ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্ন রাস্তার ল্যাম্প আলোর প্রতিফলক হিসাবে কি জাতীয় দর্পণ ব্যবহার করা হয় ও কেন ঠিক আছে এখানে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কারণ হচ্ছে যে আলুটাকে চারিদিকে ছড়িয়ে দেয় ঠিক আছে আচ্ছা এই অ্যান্সারগুলো ভালো করে রেডি করতে হবে এই প্রত্যেকটা এই যে প্রশ্ন ওই যে কেন কি দর্পণ ব্যবহার করে এবং কেন এগুলো কিন্তু কোনো না কোনো বছরে আসে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যে অবতল দর্পণ ও উত্তল দর্পণের দুটি পার্থক্য লেখো এবার পয়েন্ট উল্লেখ করে দিয়েছে গঠনগত পার্থক্য অভিসারী বা অপসারী ক্রিয়াগত পার্থক্য ঠিক আছে গঠনগত অবতল দর্পণের অবতল দর্পণের গঠনটা কীরকম উত্তল দর্পণের গঠন কীরকম সেটা বলতে হবে এবং কোনটার অভিসারী ক্রিয়া করে কোনটা অপসারী ক্রিয়া করে ঠিক আছে অবতল দর্পণের রশ্মিগুচ্ছ এসে আপত্তিত হওয়ার পর প্রতিফলিত হয়ে কী হয়ে যায় অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় এবং উত্তল দর্পণের ক্ষেত্রে আবার রশ্মিগুচ্ছ এসে কী হয়ে যায় অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়ে যায় ঠিক আছে এগুলো বলতে হবে ঠিক আছে এই দুটো পার্থক্য আচ্ছা এরপরে প্রশ্ন একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোন কত হবে এটা কিন্তু সালের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন দু সালে এসেছিল ঠিক আছে তাহলে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি আপতিত হয় তাহলে কত হচ্ছে জিরো ডিগ্রি হবে ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন যে একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত হবে ঠিক আছে তাহলে বক্রতা কেন্দ্রে স্থাপিত হলে বক্রতা কেন্দ্র থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে কী হয়ে যায় একই পথে ফিরে যায় ঠিক আছে তাহলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিগণ কত হবে একশো আশি ডিগ্রি ঠিক আছে এটাও হচ্ছে এক নম্বরের সালের প্রশ্ন দু হাজার কুড়ি সালে পড়েছিল ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন কোনো গোলীয় দর্পণকে জলে নিমজ্জিত করলে ওর ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে এর পরি দর্পণকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না কারণ আমরা জানি যে আলোর প্রতিফলন যে বাইরের যে মাধ্যম মাধ্যমের উপর নির্ভরশীল নয় ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন তোমাকে একটি দর্পণ দেওয়া হলো স্পর্শ না করে কিভাবে শনাক্ত করবে দর্পণটি সমতল অবতল না উত্তল ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বরের প্রশ্ন তাহলে কি করবে যে কোনো বস্তুকে প্রথমে দর্পণের সামনে নিয়ে যাবে যদি বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয় তাহলে হবে প্রতিবিম্ব তাহলে দর্পণটা কি হবে সমতল দর্পণ যদি বস্তুর থেকে বড় আকারের তৈরি হয় তাহলে হবে অবতল দর্পণ আর যদি ছোট আকারের প্রতিবিম্ব তৈরি হয় তাহলে হবে উত্তল দর্পণ ঠিক আছে আচ্ছা এরপরে আমি একটা অঙ্ক দিয়েছি এই চ্যাপ্টার থেকে যে আর সমান টু এ এই যে সমীকরণ আছে এই সমীকরণ থেকে তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবে ঠিক আছে আমি একটা অঙ্ক দিয়েছি যে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ সতেরো সেন্টিমিটার হলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে ঠিক আছে তাহলে এখানে আর এর ভ্যালু বলে দেওয়া আছে এফ এর ভ্যালু বের করতে হবে ঠিক আছে তাহলে এফ সমান তাহলে হয়ে যাচ্ছে আর ডিভাইডেড বাই টু তাহলে সতেরো ডিভাইডেড বাই টু সেন্টিমিটার হবে ঠিক আছে তাহলে কত হবে এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে তোমাদের আলোর প্রতিফলন থেকে এই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন হ্যাঁ আচ্ছা তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর যদি খুঁজে না পাও কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তোমাদের জন্য পরের ভিডিওতে অ্যান্সার রেডি করে রাখবো ঠিক আছে এর পরের ভিডিওতে আমি আলোর প্রতিসরণ থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ